अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যেভাবে হোক ওদেরকে 50,000 টাকা দিতেই হবে, কিস্তি টাইমে না পৌঁছায় তো। ওই লোকগুলো মেসেজ করছে, বাইরেই আছে হয়তো, আমি দেখে আসি। আরে, এই টেম্পোটা কোথা থেকে চলে এলো? হ্যাঁ ভাই, এবার কি করবে? সারোকে চল কোথাও লুকিয়ে রাখি। হ্যাঁ ভাই, চল চল। ওই টেম্পো চলে এসছে, হয়তো এটাকে দেখে ভয় পালিয়ে গেছে। আমি এই টাকাটা ভেতরে রেখে দেই, যদি কেউ দেখে ফেলে তো সমস্যায় পড়ে যাব। দিশা, দিশা, তুমি বাইরে কি করছিলে? ওই আমি বাইরে টেম্পো এসেছিল তো, ওটাই দেখতে গেছিলাম, চলে এসেছে। আচ্ছা, জিতু জিতু, এই জিনিসপত্রগুলো সব গাড়িতে লোড করে দাও। রচিতা, আমার মনটা এরকম কেন লাগছে? শাহরুখে চল লুকিয়ে পড়ি, নয়তো আমরাই ফেঁসে যাবো। হ্যাঁ চলো চল। নিহার, হ্যাঁ, একটু বাদে ট্রাক চলে আসবে। হ্যাঁ বাবা, চল। দাদা, ওই বস্তাটাও নিয়ে যাবো নাকি? এই বস্তাটা? বাবা, মনে হচ্ছে ওটা সার পুনম বাগানে দেবার জন্য আনিয়েছে, ওটা রেখে দে। এই বস্তাটা নিতে হবে না, অন্য জিনিস হলে নিয়ে চলে যান। বাবা নিহার, চল, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা। যাক, আমরাও বেঁচে গেলাম আর আমাদের জিনিসটাও। হ্যাঁ ভাই, চল ওটাকে নিয়ে পালাই।
এটাই ভালো সময়, টাকা জায়গায় আবার রেখে দিই। মা অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। হ্যাঁ চলো করে নি, এক এক কাজ করি। হ্যাঁ এই টাকাগুলো গিয়ে আমরাই মন্দিরে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। পঞ্চাশ পঞ্চাশ হাজারের চারটে বান্ডিল থাকার কথা, তিনটে তিনটে আছে। এ ভগবান, পঞ্চাশ হাজার টাকা এখান থেকে কে চুরি করলো? কোথায় কোথায় গেল টাকাগুলো? পুনম কিসব বলছো তুমি? টাকা চুরি কি করে হবে? এখানে সবাই তো বাড়িরই লোক, বাইরের তো কেউ আসেনি এখানে। কিন্তু চুরি হয়ে গেছে গো, তাও পঞ্চাশ হাজার টাকা। পঞ্চাশ হাজার টাকা এখানে নেই। আরে তুমি তো লোক নিতে এখান থেকে টাকা? না। আরে আমি জানতে চাইছি টাকা কোথায় গেল, কে এসেছিল মন্দিরে, কে ছিল? রুচিতা। বাড়িতে এত বড় একটা চুরি হয়েছে, আমি কখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে জিজ্ঞেস করছি টাকাগুলো কোথায় গেল, আর এই রুচিটা এখনো বাইরে এলো না, কোথায় ও? তোরা তোদের মাকে কোথাও দেখেছিস? না ঠাম্মা। কোনো ব্যাপার না সোনা, যা 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 গিয়ে খেল। শুনেছো, রুচিতা বাড়িতে নেই, মানে ওই সে যে টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। মা প্লিজ, রুচিতা চুরি কখনোই করতে পারে না। কেন করতে পারে না? ও কোথাকার ভগবান, ও তো গরিব, টাকার দরকার পড়তে পারে ওর নিহার। আর সত্যি বলতে, যবে থেকে বাচ্চারা তোর ব্যাপারে জানতে পেরেছে নিহার, প্রত্যেকদিন কোনো না কোনো গন্ডগোল করছে ও। হতে পারে এবার বাচ্চাদের নিজের দিকে টানার জন্য টাকাগুলো নিয়ে নিয়েছে, তাই টাকা চুরি করে পালিয়েছে। চুপ করো মা, রুচিতা পালায়নি, এখানেই কোথাও আছে। আর তুমি বেকার গল্প করাগুলো বন্ধ করো। এর আগে তুমি অনেকবার রুচিতার উপর দোষ চাপিয়েছো আর নিজেই ভুল প্রমাণিত হয়েছো। আরে এ তো দিশা নয়, অন্য কেউ মনে হচ্ছে। দিশা ভেবে অন্য কাউকে তুলে এনেছি। ভাই এখন কি করব? এখন কি করব মানেটা কি? বস্তায় পোড়ার আগে দেখতে পারিসনি ভালো করে? কি বলছেন ভাই আপনি তো? চুপ, তোর ভুলের জন্য ওই দিশা বেঁচে গেল আর আমরা নতুন সমস্যায় পড়ে গেলাম। ভাই একটা কাজ করি, একে যেখান থেকে এনেছিলাম সেখানে ছেড়ে দিয়ে আসি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? একে যদি ছেড়ে দিই পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে। ভাই তাহলে কি করব? একটা কাজ করা যাক, একে এখানেই ফেলে রাখ, আর এর নাম করে দিশার কাছে মুক্তিপণ চাইবো, বুঝলি? কে জানে পঞ্চাশ হাজারের বদলে এক লাখ পাওয়া গেল ভাই, আর আমরা লাখপতি হয়ে যাব। কিন্তু আমাদের যেন কেউ চিনে না ফেলে, ও যেন কিচ্ছু দেখতে না পায়, নয়তো ঝামেলা হয়ে যাবে। কোথায় চলে গেছে?
তুই মানিস বা না মানিস নিহার, কিন্তু এবার চুরিটা রুচিতাই করেছে। ওই চুরি করেছে এই টাকাগুলো। রুচিতা কোথায় তুমি? এতক্ষণ ধরে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার মনের ভেতরটা এরকম হচ্ছে কেন? আই হোপ তুমি ঠিক আছো।